একটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। আওয়ামী লীগের একটা কর্মসূচি আছে যেটা আমাদের কৃষক লীগ বাস্তবায়ন করে এবং আমাদের কৃষক লীগকে এই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে। সেগুলো পহেলা আষাঢ় থেকে আমরা প্রতিটি জায়গায় আমরা গাছ লাগে, বৃক্ষরোপণ করি। আমাদের আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সবাইকে তো নিজে গাছ লাগাতেই হবে, প্রত্যেকের জন্য একটা করে গাছ, একটা কেন তিনটা করে যেন গাছ লাগাই। বিএনপির সমাবেশ মানে বিশৃঙ্খলা, আইএমএফের আরো সহযোগিতা পাওয়ার মতো শক্ত অবস্থানে, স্থিতিশীল অবস্থানে আছে বাংলাদেশের অর্থনীতি। মূল্যস্ফীতি নিয়ে আমরা অনেকটা সফল। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। আমরা আশা করব যে নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে আমাদের যে উষ্ণ সম্পর্ক সেটি আরও উষ্ণতর হবে। 35% বেশি 36.1% ভোট কাস্ট হয়েছে। এটি আমি মনে করি যেভাবে ভোট বর্জনের জন্য ডাক দেওয়া হয়েছে, ভোট প্রতিহত করার জন্য ডাক দেওয়া হয়েছে এবং বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সেক্ষেত্রে এই হার আমি মনে করি ভালো।